একবারে সময়টা মিলায় দেখেন, একদিকে করোনা যাচ্ছে, অন্যদিকে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল। ইজমির নামক স্থানে আমি নিজে গেছি, দেখছি আরব দেশগুলাতে ভূমিকম্প হচ্ছে। আমার দেশটাকে আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন, এই যে অবস্থা এখন চলছে, এই অবস্থা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আগামীর সময়টা বড় ভয়াবহ। এই সময়ে যদি বাঁচতে হয় সিজদা দিতে হবে কাকে? কিন্তু আমাদের দশা কি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। নাম কোথায় লেখাইছেন সবাই একটু বলেন, কোথায় লেখাইছেন? যারা জাহান্নামের প্যানেলে নাম লিখিয়ে ফেলেছেন, আজকে থেকে আল্লাহকে সিজদা দেওয়া শিখে। এই করোনা এসে বুঝিয়ে দিয়েছে এমন সময় আসতে পারে, চাবেন আল্লাহর দিকে আসতে কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে। আমি নিজের চোখে দেখেছি, আমার যে মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, ওই মসজিদের ভিতরে মাত্র 10 জন মুসল্লি নিয়ে জুমার সালাত আদায় করেছি, বাহিরে রাস্তার ভিতরে মুসল্লিরা চিৎকার করে কাঁদতেছিল আর বলতেছিল হুজুর মনে হয় যেন কেয়ামত চলে আসতেছে, মনে হয় যেন কেয়ামত চলে আসতেছে। এই করোনা কালীন সময়ে মসজিদে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় নাই, দরজা বন্ধ। হজের সময়ে হাজি সাহেবরা হজে যেতে পারে নাই। ও মুসলমান, এমন সময় সামনে আসবে হাজি সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদি তখন পরিচয় দিবে, আমি মোহাম্মদ বিন আবিদুল্লাহ। লোকেরা বলবে ইনি তো ইমাম মাহদি, বলবে আপনি আমাদেরকে বায়াত দেন, প্রয়োজনে আপনার গর্দানের মধ্যে আঘাত করব, বায়াত না নিয়ে যাব না, কালেমার পতাকা দিক দিগন্তে মুসলমান উড়াবে আর আমরা ঘুমায় থাকব না। বলেন আল্লাহু আকবার। এখন ইমাম মাহদি আসবে, ইমাম মানে নেতা, মাহদি মানে সুপদ প্রাপ্ত। ইমাম মাহদিকে যিনি সুপদ দিয়েছেন তিনি কে? এখন আমরা দেখেন সবাই ইমাম মাহদির আলোচনা শুনলে খুব মনোযোগ দিয়ে শুনতে চাই যে হুজুর এই আলোচনাটা করেন, তাইলে আমাদের দলাদলের কিছু নাই, সবাই এক দল, আমরা সবাই ইমাম মাহদির চাই। ইমাম মাহদির যেই লোকটা চায় সে কি এখন নামাজ না পড়ে ঘুমায় থাকতে পারে? 10 বছর পরে আপনার সন্তান কানাডা থেকে আসবে, সৌদি আরব থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, আপনি বাপ আপনাকে ফোন দিয়েছে, আব্বা 10 বছর পরে আগামীকাল আসতেছি, বিকাল 5টার দিকে আমি বিমানবন্দরে থাকব, বাপ যদি অসুস্থ হয় সন্তানকে আনার জন্য চলে যাবে কলিজার টুকরা, সন্তানটা আসবে, সন্তানটাকে গিয়ে নিয়ে আসি। আমি আমার নিজের কথা বলি, 5 বছর পরে যখন আমি আসতেছি, আমার আব্বা অবাক হয়ে তাকায় ছিল কোন সময় আমি আসব। আসার পরে জড়ায় ধরছে, বাবা এত বছর পরে তুমি আসলা, 5 বছর তোমারে দেখি, চেহারার দিকে বাপ তাকায় আছে। এরপরে বাবা আমাকে নিয়ে এসেছি, এত এত আইটেম মা রান্না করে রেখেছে, অসুস্থ শরীর নিয়ে মা রান্না করে রেখেছে, যা যা আমার পছন্দ সব মা রে রান্না করে রাখছে, একটার পরে একটা দিচ্ছে আর বলতেছে বাজান খা। আমি বলতেছি মা আর খেতে পারবো না, বাজান খা তুই খেলে আমার ভালো লাগে, 5 বছর ধরে দেখি না কেমন করে আমার সন্তানটা খায়, এটার নাম মা বাবার অপেক্ষা। কিন্তু যদি আপনার মা আপনার বাবা আপনি আসবেন অপেক্ষা না করে গালের নিচে হাত দিয়ে বসে থাকে আর চিন্তা করে সন্তান আসবে সন্তান আসবে,
সন্তান এসে যখন দেখবে মা বাবা গালের নিচে হাত দিয়ে বসে আছে, সন্তান খুশি হবে না বেজার হবে? এখন ইমাম মাহদির ওয়াজ যারা শুনছেন, অপেক্ষায় যারা আছেন, এখনো যদি আপনারা জুলুম করেন, এখনো যদি আপনারা আল্লাহর দিকে না আসেন, এখনো যদি আপনারা অহংকার করেন, এখনো যদি নির্দোষ মানুষকে আপনারা দোষী সাজান, এখনো যদি কাফেরদেরকে বন্ধু মনে করেন, এখনো যদি খেয়ানত করেন, এখনো যদি মুসলমানের পরাজয় আপনারা হাসেন, আল্লাহর কসম আল্লাহর দুশমন আপনারা ইমাম মাহদির বন্ধু হতে পারবেন না। ঠিক না বেঠি? জন্য আজকের মাহফিল থেকে বলবো, আমাদের কোন শত্রু নাই। বলেন শত্রু আছে? ইসলামের শত্রু যদি হয় কেউ, আল্লাহু মুতিম্ম নূরি, যিনি ইসলামকে প্রজ্জ্বলিত করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর সাথে টেক্কা দিয়ে নমরুদ একটা মশার কাছে হেরে গেল, আল্লাহর সাথে টেক্কা দিয়ে ফেরাও লোহিত সাগরের সামনে গিয়ে সুটকি হয়ে আজও চিত হয়ে শুয়ে আছে মিশরের মিউজিয়ামে। আল্লাহর সাথে টেক্কা দিয়ে কারুনের পুরা সম্পত্তিকে গ্রাস করে মাটি নিয়েছে। ঠিক না বেঠি? সে আল্লাহ আজও আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা মুসলমান যারা, আগামী দিনের জন্য যারা প্রস্তুতি নিতে চান, সময় কিন্তু আমাদের জন্য আর বেশি নাই। একদিন এমন আসবে হঠাৎ করে দেখবেন অন্ধকার হয়ে গেছে, তখন কাঁদবেন রব্বানা কশিফ আন্নাল আযাব, ও আল্লাহ আযাবটা উঠায় নেন, গজবটা উঠায় নেন। 40 দিন পর্যন্ত তখন অন্ধকার হয়ে থাকবে। আমার ভাইরা, ইমাম মাহদি যখন লোকদেরকে বায়াত দিবে, বায়াত দেওয়ার পরে পৃথিবীর অবস্থা এমন হয়ে যাবে, সিদকান ও আদলা সত্য দিয়ে ভরে যাবে, নিয়ামত দিয়ে ভরে যাবে, ফল ফুলে সুশোভিত হয়ে যাবে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। মুসলমানদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। 6 বছর পরে আসবে দাজ্জাল। কয় বছর? কষ্ট হচ্ছে আপনাদের? অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে? আর 10-15 মিনিট বলবো, কষ্ট হবে? সারা রাত আজ আমি কোনোদিন করি না, করবো না। হ্যাঁ, ফজরের নামাজ পড়তে হবে। আমি কালকে দেখবো কে কে ফজরের নামাজ পড়েন, ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নাইলে ইমাম মাহদির সাথে না, জাগা হবে দাজ্জালের সাথে। ঠিক কি না? এবার একটু আল্লাহর জোরে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, শেষ দিকে চলে যাই, 6 বছর পরে আসবে দাজ্জাল। দাজ্জাল আসার আগেই এখন তাকায় দেখেন পৃথিবীর ভিতরে দাজ্জালের কার্যক্রম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ঠিক না বেঠি? আমার ছেলেরা দেখবেন এখন 3 আঙ্গুল দেখে সেলফি উঠায়, আমার গায়ক গায়িকা নায়ক নায়িকা পর্যন্ত 2 আঙ্গুল উঠায় উঠায় এইভাবে করে অ্যাড করে। এই অ্যাডগুলা করে দাজ্জালকে প্রমোট করা হচ্ছে, ইহুদিরা ফান্ডিং করতেছে। ঠিক না বেঠি? এক চোখ দিয়ে দেখবেন, এক চোখ বন্ধ করে এরপরে দেখবেন সেলফি উঠানো হয়, লম্বা লম্বা চুল রেখে এক চোখকে বন্ধ করে ফেলে। দাজ্জালের কয় চোখ হবে? সবাই বলেন কয় চোখ? দাজ্জালের এক চোখে, এক চোখকে প্রমোট করা হচ্ছে। ডলারের ভিতরে দেখবেন, উপরে দেখবেন ছবি দেওয়া, পিরামিডের উপরে এক চোখ দেওয়া, তার মানে তারা এখানেও ইলুমিনিটিকে প্রমোট করেছে। সারা দুনিয়াতে এখন দাজ্জালকে প্রমোট করা হচ্ছে। এই সময়ে তাকায় দেখবেন ছেলেরা এখন মেয়েদের মতো পোশাক পরবে। এখন দেখবেন কিছু কিছু ছেলে এখানে বুরুর উপরে দোল পরে, কানের মধ্যে দোল পরে, আছে না নাই? কিছু কিছু ছেলেও দেখবেন বুরু প্লাগ করে, আছে না না? এবার হাদিসের দিকে তাকায় দেখেন, না মেসা ওয়াল মুতানাম মেসা, পুরুষ মহিলা যারা গুরু প্রাগ করবে আল্লাহর লানত, ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, পুরুষ মহিলা যারা ট্যাটু আঁকবে আল্লাহর লানত। এমন সময় রসুল কথাটা বলেছিলেন, যখন ট্যাটু আঁকতে গেলে শরীর কাটা লাগবে,
কোনোভাবেই ট্যাটু আঁকা সম্ভব না। তখন নবী বলে গেলেন, সময় আসবে মানুষ ট্যাটু আঁকবে, ইহুদিদের অনুসরণ করবে, এই কাজ যারা করবে তাদের উপরে আল্লাহর লানত। এখন এই ফেতনাগুলা সমাজের ভিতরে কম না বেশি তাকায় দেখবেন, গান এখন মানুষ কানের ভিতরে নিয়ে ঘুরে। আগে কি ইয়ারফোন আবিষ্কার হয়েছিল বলেন? 20 বছর আগে ইয়ারফোন ছিল? তার মানে এখন যে ফেতনাগুলো চলমান, দাজ্জালের ফেতনাগুলো চারদিকে চলছে, এই ফেতনাগুলো থেকে বাঁচার জন্য আল কোরআন আল কারীমের দিকে আসতে হবে। কোরআন পড়লে যিনি আমাদেরকে পথ দেখায় দিবেন তিনি কে? আল্লাহ।